আমরা পুজো স্পেশাল মানে বিশেষ করে শপিং স্পেশাল বাস দিয়েছি, পুজো পরিক্রমার বাস দিয়েছি, রেডি করেছি বনে দিবাড়ির পুজো, বড় বড় পুজো এবং কলকাতার বাইরেও বসিরহাট জমিদারির বাড়ির পুজো, কামারপুকুর জয়রাম বাটির জন্য পুজো দেখা, এগুলোর জন্য বাস দেওয়া হচ্ছে এবং 100 বাস আমি নামাচ্ছি কলকাতা শহরে এই পুজোর জন্য নামাচ্ছি এবং সেগুলো কন্টিনিউ করবে 100 বাস। তারপর সারা রাত ধরে বাস চালাবো, সরকারি বাস চলবে যেমন 1000, বেসরকারি বাসও এবার কলকাতা এবং তার শহরতলিতে চলবে, সারা রাত ধরে চলবে এবং তারা বাস অ্যাসোসিয়েশন আমার সাথে কথাও হয়ে গেছে, তাদের সরকারি এবং বেসরকারি সব ব্যাসই থাকবে মানুষের এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া এই পুজোর মধ্যে যাতে সহজলভ্য হয় সেটা করব অবশ্যই। এ তো এখন তো হ্যাঁ ওটা তো ষষ্ঠী থেকে চলবে পুজো দেখা, আর 100 বাস 25 তারিখ থেকে নেমে যাচ্ছে, আর কারণ পুজো পরিক্রমা তো ওটা পুজোর যে 4 দিন থাকে এবং তার সাথেও যারা ওল্ডেজ হোমে আছে কলকাতায় আমাদের সরকারি ক্ষেত্রে যে ওল্ডেজ হোম তাদেরও পুজো দেখার জন্য নবমীর দিন স্পেশাল বাসের অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছে। সাধারণ যাত্রীরা কীভাবে এটা বুকিং করবে বা কীভাবে যাবে? না এটা তো প্রথম কথা হচ্ছে যে এই যে 100 বাস নামছে, পুজো সারা রাত বাস চলবে, এগুলো তো রুটের বাস, এগুলো তো যা ভাড়া আছে সরকার নির্ধারিত ভাড়া আছে বেশ সেই ভাড়াতেই চলবে। আর পুজো পরিক্রমার বাস এটা আমাদের ওয়েবসাইট আছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের, সেখানে গেলেই অনলাইনে বুকিং করতে পারবে। আমরা বিভিন্ন জায়গায় অ্যাড দিয়েছি এবং প্রচার ও হোর্ডিং লাগিয়েছি, সেগুলো দেখে মানুষ সেখানে অ্যাভেল করতে পারবে। এর বাইরেও আমরা উইকেন্ডে বাসের প্যাকেজ ট্যুর দিয়েছি বিভিন্ন জনপ্রিয় জায়গাগুলোতে মানুষ যাতে পৌঁছতে পারে শনি রবিবার, তার জন্য স্পেশাল বাসের অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছে। অর্থাৎ বাস সরকারি বাস যেগুলো আছে খুব দ্রুত সেগুলো সমস্তই মানুষের প্রয়োজনে রাস্তায় নামবে। কিছু সমস্যা ছিল আমাদের, সেটা আস্তে আস্তে কাটিয়ে ফেলছি।